আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ বিদেশ কিচেন থেকে নিয়ে আসলাম বিরুন চাউলের ক্ষীর, বা অনেকে বলেন বিন্নি চাউলের ক্ষীর। এই রেসিপিটা আজকে বানিয়ে নিয়ে আসলাম, আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। চলে আসলাম রান্নায়। এখানে আমি বিরুন চাউল বা বিন্নি চাউল নিয়েছি ক্ষীর রান্না করার জন্য। দেখাচ্ছি আপনাদের এই চাউলটা, সাথে দিয়ে দিব 3 কাপ পানি। পানিটা দিয়ে 1টা তেজপাতা, 4টা এলাচি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো কতক্ষণ। চালটা নাড়াচাড়া করতে হবে, না নিচে বসে যাবে। দুধটা দিয়ে দিব, দুধ আন্দাজ করে আমি এখানে 6 কাপের মতো দুধ দিব। দুধটা দিয়ে নাড়তে হবে। দিয়ে দিব খেজুরের গুঁড়ো গুঁড়ো, খেজুরের গুঁড়টা আপনারা আন্দাজ করে দিবেন, মিষ্টি যে যেরকম খান সেইভাবে। নাড়াচাড়া করব, কিছুক্ষণ নেড়ে দুধটা মিশিয়ে দিব ভালোভাবে। এখন দিয়ে দিব আমি নারিকেল খুরানো। নারিকেল খুরানোর সাথে আমি 1 চা চামচ ঘি দিব, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। আর আমি খুরানোটা দিচ্ছি, অনেকে আবার ওই নারিকেলটা পিস পিস করে কেটেও দেন, যার যেরকম পছন্দ সেইভাবে দিবেন। দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করব, ভালোভাবে মিক্স করব। একটু সময় চুলার মধ্যে রেখে পরে নামিয়ে ফেলবো।